হ্যালো বন্ধুরা এবার দেখো ক্লাস সেভেনে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে পেজ নম্বর ফাইভের দশের একেরটা এগুলো ভাগ আগের বারে গুণ ছিল এবার ভাগ তিন পূর্ণ তিনের চার ভাজিতক দুপূর্ণ একের দুই আগে ভেঙে ফেলো তিন চারে বারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো চার ভাগ দুই দুগুণ চার একে পাঁচের দুই এবার ভাগ থাকলে গুণ করলে তাহলে ডান দিটা উল্টে যাবে লবটা হরে হঠাৎ লভ চলে আসবে তাহলে পনেরো চার গুণিতক দুইয়ের পাঁচ হয়ে যাবে উল্টে গেল এবার দেখো কাটাকাটি করো দুই দুগুণে চার পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে উপরে তিন নিচে দুই তিন দুই মানে তিনকে দুই ভাগ করে এক পূর্ণ একের দুই এটা উত্তর এবার দেখো দশের দুইয়েরটা কী বলেছে পঞ্চাশের একান্ন ভাজিতক পনেরো তো পনেরো দেওয়া আছে মানে তাহলে পঞ্চাশের একান্ন ভাজি থক পনেরো তলায় কিছু এক দিয়ে নাও তাহলে পঞ্চাশের একান্ন ভাগটা গুণ হয়ে উল্টে যাবে উপরে এক হবে নিচে পনেরো তা পনেরো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ পনেরো পাঁচ দশে পঞ্চাশ আর কাটবে না উপরে দশ নিচে একান্ন আর তিন তাহলে উপরে দশ নিচে হলো তিন একে তিন তিন পাঁচ হ্যাঁ একশো তিপ্পান্ন দশ বা একশো তিপ্পান্ন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দশের তিনেরটা এক ভাজি তো পাঁচের ছয় এটা খুবই সোজা অঙ্ক এক গুণ গুণ হবে তখন উল্টে যাবে ছয়ের পাঁচ হয়ে যাবে সময় সময় ছয়ের পাঁচ ছয়ের পাঁচ মানে কি ছয়কে পাঁচ ভাগ করো পাঁচ একে পাঁচ এক এক পূর্ণ এই একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ এটা আমাদের উত্তর এবার দশের চারেরটা দেখো বলছে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাজিতক তেরো বাই বাইশ তাহলে একশো ছাপ্পান্ন নিচে একশো একুশ ভাগটা গুণ করে দাও উল্টে গেল তার উপরে বাইশ নিচে তেরো এবার দেখো এগারো দিয়ে কাটবে এগারো দু করে বাইশ আর এগারো এগারো তো এবার এগারো দিয়ে এটা কাটতে পারে দেখো এগারো একে এগারো কত আসবে চার না হবে না কাটবে না তাহলে ওপরে একশো ছাপ্পান্ন ইন্টু দুই নিচে হল এগারো ইন্টু তেরো এটা গুণ করো ছ দুগুণে বারো আর পাঁচ দুগুণে দশ এক এগারো হাতে এক আর দু এক তিন তিনশো বারো নিচে এগারো তেরো গুণ করো তেরো আর তেরো তিন তিন একে চার এক একশো তেতাল্লিশ তাহলে এটা ভাগ করো একশো তেতাল্লিশ দিয়ে তিনশো বারোকে ভাগ করো তাহলে একশো তেতাল্লিশ কত হবে দুই খাও তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট আর দুই একে দুই ছয় ছয় দা বারো হাতে এক একে আটে নয় আজকে তো এগারো না দশ এগারো দুই এগারো হাতে এক এক দুই তিন তাহলে দুপূর্ণ ছাব্বিশের একশো তেতাল্লিশ দুপূর্ণ ছাব্বিশের একশো তেতাল্লিশ এটাই আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দশের চার পাঁচেরটা এক পূর্ণ একের দুই ভাগ চারের নয় ভাগ তেরো পূর্ণ একের দুই প্রথমে আমার ভেঙে ফেলি দু একে দু এক তিনের দুই ভাজিতক এটা চারের নয় ভাগি ভাজিত্বক তেরো দুগুণে ছাব্বিশ একে সাতাশ সাতাশের দুই প্রথমে আমরা এই ভাগটা করতে পারি তাহলে তিনের দুই ভাগ এখানে চারের নয় গুণিতক দুইয়ের সাতাশ তার কত হল দেখো তাহলে আমরা দুটোই ভাগ আছে তা এটাও আমরা উল্টে দিতে পারি গুণের চিহ্ন দিয়ে একটা নয়ের চার নয়ের চার আর দুইয়ের এটা উল্টে গেল দুয়ের সাতাশ এবার কাটাকাটি করো তিন লং সাতাশ দুই দুগুণে চার আর তিন তিন কেটে গেল উপরে এক আছে আর নিচে দুই দুগুণে চার এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দশের ছয়েরটা নয়ের দশ ভাগ তিনের আট গুণিতক দুইয়ের পাঁচ তাহলে আগে ভাগের কাজ সরলে তাহলে নয়ের দশ ভাগটা গুণ হয়ে গেল কত আটের তিন আর এখানে গুণ ছিল দুইয়ের পাঁচ এবার কাটাকাটি করো তিন দিয়ে কাটলে তিন তিরিখে নয় দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ উপরে তিন গুণিতক আট রইল নিচে পাঁচ গুণিতক পাঁচ তা তিন আসতে চব্বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ এটা উত্তর দশের একেবার এবার সাতেরটা দুপূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ফাঁক দুপূর্ণ একের চার আগে ভেঙে ফেলো তিন এক তিন দুগুণে ছয় একে সাতের তিন ভাগ ছয় একে ছয় ছয় একে সাতের ছয় ভাগ চার দুগুণে আট একে নয়ের চার এবার ভাগটা সব গুণ করলে উল্টে যাবে তাহলে সাতের তিন গুণিতক ছয়ের সাত গণিতক চারের নয় সাত সাত কেটে গেলো তিন দুগুণে ছয় তো ওপরে চার দুগুণে আট আর নিচে নয় এটা উত্তর যদি উপর ছোটো হর বড়ো এটা এটা প্রকৃত ভাগ হবে না দশের আটেরটা দেখো কুড়ি ভাজিতক সাত একের চার গণিতক তিনের পাঁচ ফোদ ভেঙে ফেল কুড়ি ভাজিতক চার সাথে আঠাশ একে উনতিরিশের চার আর গণিতক তিনের পাঁচ তাহলে কুড়ি ভাগটাকে গুণ করে দাও তাহলে চারের উনতিরিশ গণিতক তিনের পাঁচ তা দেখো এখানে এই পাঁচ আর এই কুড়ি কাটতে পারে উপর নিচে চার পাঁচা কুড়ি আর কাটবে না তার উপরে চার চার ষোলো গুণিতক তিন আর নিচে উনতিরিশ তার মানে তিনশো ষোলং আটচল্লিশ আর নিচে উনতিরিশ আটচল্লিশ কি উনত্রিশ ভাগ করো উনত্রিশ একে উনতিরিশ নয় দু আটের হয়তো এক এক দুই তিন চার এক উনিশ তাহলে এক পূর্ণ উনিশের উনতিরিশ এক পূর্ণ উনিশের উনতিরিশ এটা আমাদের ঠিক আছে দেখো এবার দশের আইএক্স মানে নয়েরটা থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ভাজিতক টু দেখো এটা আমরা যদি দশমিক ভেঙে ভাগ করি কী লেখা যায় এটা থ্রি পয়েন্ট নিচে দশমীর জন্য এক আর দু সংখ্যার দুটো শূন্য ভাজিতক পঁচিশ দশমীর জন্য এক সংখ্যার একটা শূন্য তার তিনশো পনেরো বা গণিতক দশ বাই পঁচিশ শূন্য শূন্য কেটে গেলে একটা পাঁচ থেকে আট পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ ছক তিরিশ তিন পাঁচ পনেরো তাহলে কত হলো উপরে তেষট্টি আর নিচে পাঁচ দশে পঞ্চাশ তাহলে তেষট্টির পঞ্চাশ তেষট্টিকে পঞ্চাশ ভাগ করো পঞ্চাশ একে পঞ্চাশ তিন পাঁচ ছ এক তাহলে এক পূর্ণ একটা দশমিক এটা যদি অঙ্ক দশমিক ছিল দশমিক করে দিই তাহলে দশমিক খেয়ে একটা শূন্য পঞ্চাশ দুগোনে পঞ্চাশ দুগোনে একশো বিয়োগ করে কত হলো তিন দশমিক খাওয়ানো আছে আমি একটা শূন্য দিতে পারি তাহলে ছ পঞ্চাশ তিনশো ছ পঞ্চাশ তিনশো তাহলে কত হলো ওয়ান পয়েন্ট টু সিক্স এটা আমাদের উত্তর এবার লাস্ট অঙ্ক এই না দশের দশের থ্রি ফাইভ পয়েন্ট ফোর ভাজিতক জিরো পয়েন্ট জিরো থিন গণিতক জিরো পয়েন্ট জিরো সিক্স তো আগে ভাগের কাজ আজকে আমার একটা দশমী করে নি দশমী ভেঙে ফেলি পঁয়ত্রিশ চার নিচে দশমীর জন্য এক একটা শূন্য ভাজিতক তিন আর দশমীর জন্য এক আর দুটো সংখ্যা জন্য দুটো শূন্য গণিতক দ ছয় দশমীর জন্য এক আদর সংখ্যার জন্য দুটো শূন্য এ ভাগটা এক করে নাও তিনশো চুয়ান্ন বাই দশ উল্টে যাবে একশো বাই তিন আর এখানে ছিল ছয়ের বাই একশো এই একশো একশো কেটে গেল তিন দুগুণে ছয় কত হলো তাহলে তিনশো চুয়ান্ন আর নিচে দশ ভাগ করলে কত হবে থ্রি ফাইভ পয়েন্ট ফোর মানে দশ দিয়ে ভাগ করে একটা বা দশমিক ভাসবে এক দশমিক বসবে তাহলে থ্রি পঁচিশ পয়েন্ট ফোর এটা আমাদের উত্তর লাস্ট অঙ্ক দশের এগারো অঙ্কটা টু পয়েন্ট ফাইভ গুণিতক ছয় ভাজি ত্বক জিরো পয়েন্ট ফাইভ তো আগে ভাগের ভেঙে ফেল আগে পঁচিশের দশ হলো এটা ছয় ভাগিতক এটা পাঁচের দশ তাহলে পঁচিশের দশ গণিতক ছয় তাহলে ভাগটাকে গুণ করো তাহলে দশের পাঁচ হবে দশ দশ কেটে গেলো পাঁচ পাঁচা পঁচিশ শোন শোন পাঁচ ছক তিরিশ এটা আমাদের উত্তর বন্ধুরা তোমরা এগারো দাগের অঙ্কগুলো তোমরা পারবে কারণ ছবি দেখে বলতে পারবে যে প্রথমটা একে চার অংশ দুটা একে চার একে চার একে চার যোগ হবে হ্যাঁ তো বন্ধুরা তোমাদের যে ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো করতে ভুলো না তোমাদের সমস্যাগুলো তোমরা কয়েন বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে এর পরবর্তী আমরা পরের অর্ধ্যায়ের অঙ্কগুলো তোমাদের পাঠাচ্ছি